বন্ধুরা, আমি আজকের 9ই অক্টোবর সকাল থেকে আমার নতুন প্রতিবাদ, আমার প্রতিবাদ লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আসলে আমি লেখাটাকে খুব ভয় পাই, লেখাটা ভয় পাই মানে আমি একজন ছবি প্রেমী মানুষ, কিন্তু আমি রং তুলি দিয়ে লেখাটা লিখতে পারি না ভালো করে। তবু অসংখ্য চেষ্টা করে এই লেখাটা লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, একটু নিখুঁত করে দেখুন। লিখেছি আবার আবার থেকে, অসংখ্যবার মুছেছি। এটা লজ্জারই কথা, চিত্রশিল্পীরা লিখতেও পারে, কিন্তু আমি কখনো চেষ্টা করিনি, তাই হয়তোবা আমি পারি না, এটা আমি স্বীকার করি। আজ 9 তারিখে আমার ছবির ভাষা লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্য করে অন্যকে পাঠাবেন এই ছবিটি প্রতিবাদভাবে, সবার ওয়ালে ধারণ করার চেষ্টা করবেন। আপনার এই ছবিটি আমার ফেসবুক থেকে নিতে পারবেন, মিলন বিশ্বাস লিখে ছাড় দিবেন, আমার আইডিতে আমি পোস্ট করে রাখবো, বা আমার মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাকে পাঠিয়ে দেব। আপনার একটি শেয়ার, একটি পোস্ট, একটি ফরওয়ার্ড দেশের একটি পরিবর্তন ঘটতে পারে। অবশ্যই আপনি দেশকে ভালোবাসলে দেশের জন্য একটু করবেন। আমার শরীরের অবস্থা ভালো না, আমার জন্য শুভকামনা করবেন। আমি একজন পেশেন্ট, তবু জীবনের সাথে যুদ্ধ করে সময়কে পার করি, শিল্পচর্চার মাধ্যমে। কখনো লিখি গান, কখনো লিখি কবিতা, আবার কখনো আঁকি ছবি। একটি ভিডিও করতে গেলে যতটা সময় দরকার হয় সেভাবে ভিডিওটা ধারণ করে পোস্ট করা সম্ভব হয় না। আর আমি কোনো ভিডিও এডিট করে আমি পোস্ট করতে আগ্রহী না, আমি ভিউ লাইক এটার জন্য আমি শিল্পচর্চা করি না,
আমি যদি আপনাদের ভালো কিছু না দিতে পারি, তবে আপনার আমার জীবনের সার্থকতা কি? আমি শুধু যদি একটু ভিউ লাইক পাওয়ার জন্য যদি একটি ভিডিওকে 2 ঘন্টা বসে পড়ে আমি ওটাকে ফাস্ট করে 10 মিনিটে আপনার কাছে পৌঁছে দিতে পারি, আপনি দেখে হয়তো মজা পাবেন, কিন্তু আপনি কি শিখতে পারবেন? আপনি যদি আমার কথা না শোনেন, আমার ছবির ভাষা তো আপনি বুঝতে পারবেন না। এক একজন ছবি প্রেমী মানুষ এক এক ধরনের চিন্তা ভাবনা নিয়ে পরিকল্পনা নিয়ে ছবি আঁকে, আর সেই ছবিটার অর্থ বুঝতে সে শিল্পীর কাছেই জানতে হয়। আমি আপনাদের কোনো প্রশ্নের জবাব থাকলে অবশ্যই আমাকে করবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে সবসময় প্রস্তুত আছি। ওখানে আমার ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি কোনো কন্ট্যাক্ট নাম্বারে প্রয়োজনীয় প্রশ্ন থাকে অবশ্যই আপনি প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন, কিন্তু সময়ের বড়ই অভাব, বিনা প্রয়োজনে ফোন না দিলে ভালো হয়। আমি প্রত্যেকটা লাল অক্ষরের পাশে আমি ব্ল্যাক বর্ডার করে দিব, এবং হলুদ এবং ব্লু যে রেখাটা আমি দিয়েছি এখানে আমি রেড রং থেকে আমি বর্ডার করে দিব, কারণ আমি হাত দুটি প্রতিবাদী হাত লাল অবশ্যই থাকা উচিত, এখন লেখাও লাল উচিত, কিন্তু সব যদি লাল হয় ছবিটি পোস্টারটা সুন্দর লাগবে না, সব এক হলে দেখতে ভালো লাগবে না, এমন চিন্তা করি এক একটা অক্ষর একটু ভিন্ন রূপের রং থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। কিছু কিছু পোস্টার, একটি পোস্টার অর্থ প্রকাশ করে তার লেখার মাধ্যমে, তাই এটি একটি পোস্টার চিত্র। আমার এই পোস্টারটি আপনি ওয়ালে ব্যবহার করতে পারেন, আপনি অবশ্যই এই পোস্টারটি পেতে আমার ফেসবুক আইডিতে অবশ্যই আপনি নক করবেন, আমি ফেসবুক আইডির লিঙ্কটি দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে, আপনি ওখান থেকে কপি করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আমি আর সময় বাড়াবো না, ভিডিওর টাইম বেশি হলে আমি পোস্ট করতে পারি না, কারণ গ্রামের অবস্থা একটি 5 মিনিটের ভিডিও পোস্ট করতে 2 থেকে 3 ঘন্টা লাগে, কারণ নেটের অবস্থাটা ভালো না পেলে এখানে আমাদের কোনো কিছু শক্তির কোনো কাজ না।
আপনারা যে যেখানে আছেন অবশ্য করে এই ছবিটি দেশের জন্য হলেও, দেশের ভালোর জন্য হলে আপনার কাছে যদি তাই মনে হয়, তা প্লিজ আপনি এটি ফরওয়ার্ড করে সবাইকে পাঠাবেন। আপনার একটি ফরওয়ার্ড, আপনার একটি শেয়ার আমি আপনার কাছ থেকে চেয়ে অনুরোধ করে নিচ্ছি, কারণ এখনই সুযোগ এসেছে আমাদের। কারণ সবাই যদি আমরা এক হয়ে এই প্রতিবাদটা লড়াই করি, তবে আমরা অবশ্যই এখান থেকে সফলতা পাব। প্রোফাইল পিকচার এটাই হোক আমাদের সকল বন্ধুদের, যারা আমার সাথে যুক্ত আছেন, সবাই একটিবার এই ছবিটি, এই ভিডিওটি শেয়ার করবেন। আমরা আমাদের দেশের আর কোনো নারী, আর কোনো বোন, আর কোনো মানুষের ভালোবাসা জনি অকালে ঝরে না যায়। আপনারা দেখছেন এখানে আমি ব্লু রঙের পাশে রেড থেকে একটু বর্ডার করার চেষ্টা করছি, কিন্তু ব্লু রঙের পাশে রেড ভালো মানানসই না দেখেন, তবু আমি দেওয়ার চেষ্টা করছি, দেখি কেমন লাগছে। ভালো লাগছে না, অতএব আমরা রেটটা দেব না। সবাই ভালো থাকুন, আর সবাই এই ছবিটি আপনারা আপনার প্রিয়জনকে পাঠাবেন। এটি হোক আমাদের নারী রক্ষার প্রতিবাদ। আমরা ধর্ষণ চাই না, ধর্ষণের হোক প্রতিরোধ। সবাই একসাথে জাগো এবং দেশের আইন পরিবর্তন করে নতুন একটি দেশে সুন্দরভাবে আমরা আইনকে পরিবর্তন করে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই। আর যেন আমাদের কোনো নারী অকালে ধর্ষিতা হয়ে তার জীবনকে আধারে না ঠেলে দিতে হয়। তাই প্লিজ এই ভিডিওটি আপনি শেয়ার করবেন, আপনার বন্ধুদের পাঠাবেন, এটাই আমি অনুরোধ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে।